হটাও হাসিনা বাঁচাও দেশ যে কদিন আছেন বেতন বাধা খান চুপচাপ বসে থাকেন আমাদের নির্বাচনের যে স্ট্যান্ড জনগণের ভোট জনগণ দিবে যাকে খুশি তাকে দিব আমার ভোট আমি দেব কেন্দ্রে গিয়ে নিরাপদে দেব আমার ভোট আমি দেব দিনের ভোট দিনে দেব এটা তো আমাদের স্লোগান এটা ফয়সলা করতে হবে কোথায় নেতা বলেছে রাজপথে তাহলে রাজপথে ফয়সলা করতে গেলে বক্তৃতা দিয়ে কাজ হবে নিশ্চয় হবে না তো সেই জন্যই আমাদেরকে সেই পথে এগোতে হবে আর ইদানিংকালে এই যে একটা নির্বাচন কমিশন নামক একটা ঠাট্টা মস্করার জায়গা বসছে এদিকে নুরুল হুদার ইতিমধ্যে সে হার মানিয়ে দিচ্ছে সকালে এক কথা বিকেল এক কথা যার কাজ সে করবে নির্বাচন কমিশন এত কথা কন কেন এত কাজ তো জাতি আপনারা দেয় নাই কে নির্বাচন আসবে না আসবে তাতে কিছু আসে যায় না হুয়ারিউ তুমি কে এই কথা বলো কে তুমি এই কথা বলো সুতরাং রাজনৈতিক মীমাংসবে রাজনৈতিকভাবে সরকারের বিরুদ্ধে আন্দোলন সরকার চিন্তা করবে কিভাবে আজকে জনগণের সাথে সেই মীমাংসা করবে কিভাবে জনগণের ভোটের অধিকার ফেরত দেবে সেটা এইটা ঠুটু জগন্নাথ নির্বাচন কমিশনের না আমি আশা করবেও আর কথা নয় নমটক আগামী নির্বাচন এই নির্বাচন কমিশনের অধীনে হবে কি আলাদা আখানা কি করে ভাবলেন হাসিনা যেদিন থাকবে না তখন কি আপনাদের কেমন তাড়াতে হবে বড় খুঁজেই পাব না কোনখান থেকে পালাবেন সুতরাং যে কদিন আছেন বেতন বাধা খান চুপচাপ বসে থাকেন নির্বাচন নিয়ে রাজনীতি নিয়ে রাজনৈতিক দল নিয়ে গণতন্ত্র নিয়ে সবক দেওয়ার অধিকার ওই সাংবিধানিক পদে থেকে আপনাকে কেউ দেয় নাই আশা করি বাংলা কথাটা বুঝতে আপনার কষ্ট হবে না আমরা যা করবো রাজপথে ফয়সলা করবো আমরা যা বলেছি হাসিনাকে নিয়ে রেখে নির্বাচন করব না হাসিনাকে ক্ষমতা থেকে ফেলে নির্বাচন করব সেই কারণেই আমাদের এখন একটাই স্লোগান হটাও হাসিনা বাঁচাও দেশ সবাইকে ধন্যবাদ বাংলাদেশ